তো বন্ধুরা, আজ আমি মানে অনেক কষ্ট নিয়ে, মনে দুঃখ নিয়ে তোমাদের কাছে আসছি। যেহেতু আজকে মানে বছরের প্রথম দিন, নতুন বছর শুরু হলো, তো আমি চাই তোমাদের কাছে আমি সব আমার মানে যে ঝগড়াঝাঁটি, দ্বিধা দ্বন্দ্ব সব কিছু আমি মানে ঠিক করে দিতে চাই। তোমাদের সাথে যে আমার রাগ, মানে তোমাদেরও রাগ আছে, হ্যাঁ, এগুলো সব আমি চাষ করে দিতে চাই। সব একসাথে মিলেমিশে বছরটা এনজয় করতে চাই, কাটাতে চাই। তো হইতে পারে আমি অনেক লোকের কাছে এতটাই মানে বিরক্তিকর হয়ে উঠেছি যে মানে তাদের সাথে আমি কথা বলতে গেলে তারা বিরক্ত হয়ে আমার সাথে কথা বলছে। আরও এমন অনেক লোকে আছে যাদের মানে কি বলবো, যাদের মনে আমি এতটাই বিষাক্ত হয়ে উঠেছি যে সাপের বিষয় এখানে ফেল হয়ে যাবে। তো এই ধরনের আমি কারো কারো কাছে হয়ে উঠেছি, মানছি। হয়তো তোমাদের অনেক অনেকেরই আমাকে ভালো লাগে না, একটু আমার চলাফেরা কোনো কিছুই তোমাদের ভালো লাগে না। তো তবুও নতুন বছর যেহেতু আসছে, আমি চাইবো সবাই তোমরা ভালোভাবে থাকো। আর মানছি আমি তোমাদের জীবনে যদি থাকি তাহলে হয়তো তোমরা ভালোভাবে বছরটা কাটাতে পারো না, কিন্তু কি দরকার, এখনো সময় আছে যে তোমরা আমার কাছে ক্ষমা চাইয়ে নাও, আমি ক্ষমা করে দেবো। এখনো বলছি ক্ষমা করে দেবো, কেন বলো তো? তোমরা জানতি যে মালটা ডেঞ্জারাস মাল, তো কিছুর জন্য এসেছিলে আমার সাথে রিলেশনে, দরকার ছিল না তখন। তো আসেই যখন পড়িয়েছো তখন আমি তো বাবা মানে তোমরা ভালোভাবে চিনো আমি কিরকমের ছিলাম, তোমরা মারাবে আমার। নতুন বছরে তোমরা এই করলে না ওই করলে, ফুটলে না ফাটলে আমার কি দেখাতো, তোমরা মারাবে। এখনো সময় আছে, ক্ষমা চাই না, বুঝতে পারিস? আমার কোনো দোষ নাই, দোষ তোমাদের।